ষোলো বছরে হাসিনা সরকার দেশটাকে তো খোলা করে দিয়ে চলে গেছে দেশের তো কিছু রাখে নাই প্রশাসন থেকে শুরু করে জাগলা আছে সবগুলোকে করে দিয়েছে পুলিশ প্রশাসন ছিল শেখ হাসিনা সরকারের পালিত সন্ত্রাসী এই খুনি হাসিনা আরও আগে গেলে দেশটা থেকে আরও আগে মানুষ শান্তি পেত মানুষ নির্যাতনের হাত থেকে বাঁচত দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ কমানোর জন্য কী কী পদক্ষেপ বা কী কী ব্যবস্থা নেওয়া উচিত বর্তমান দেশের রাজনৈতিক দলগুলো যেগুলো আছে সবাইকে একসাথে সঙ্গবদ্ধ হতে হবে এতে সঙ্গবদ্ধ হলে যেগুলো ছোট দল আছে বড় দল আছে বৃহত্তর ছোট বড় সবাই মিলে একত্রিতভাবে বসলে এখানে মতামত মতবিরোধারাটা অনেক কমে আসবে কমে আসবে তারপরেও ডাক্তার ইনুর সাহেব দেশের সে একজন একজন সুনামধন্য ব্যক্তি ক্ষেত্রে সে যে যেভাবে পরিচালনা করছে তাতে অনেক মতবিরোধ অনেকটা কমে এসছে তবে যারা ছোট ছোট দল আছে যারা বৃহত্তর দল আছে তারা সবাই যদি একত্রিতভাবে বসে তাহলে মতামতটা আরও কমবে তবে বর্তমান যে সিচুয়েশন দলের রাজনীতির যে পরিস্থিতি তাতে তো কোনো দলই ঠিকভাবে মাঠ পর্যায়ে কার্যক্রম চালাতে পারছে না সবাই স্তব্ধ হয়ে আছে দেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেগুলো এখনও মানুষের কিছুই পূরণ হয়নি ষোলো বছরে হাসিনা সরকার দেশটাকে তো খোলা করে দিয়ে চলে গেছে দেশের তো কিছু রাখে নাই প্রশাসন থেকে শুরু করে যেগুলো আছে সবগুলোকে ধুলিশাত করে দিয়েছে মাদক ব্যবসা দুর্নীতি চাঁদা বাজিয়ে আমরা গাড়ি নিয়ে রাস্তাঘাটে চলতে গেলে চাঁদাই চাঁদা যেখানে গেছি সেখানে চাঁদা চাঁদা ছাড়া এক ধাপ গাড়িতে চালাতে পারিনি পুলিশ প্রশাসন ছিল শেখ হাসিনা সরকারের পালিত সন্ত্রাসী এক ধরনের এক ধাপ গাড়ি গড়ালে চাঁদা দাও গাড়ির কাগজ ঠিক আছে তারপরে টাকা দাও টাকা ছাড়া এক ধাপ চলতে পারিনি আমরা এই আওয়ামী লীগ সরকারের আমলে এই খুনি হাসিনা আরও আগে গেলে দেশটা থেকে আরও আগে মানুষ শান্তি পেত মানুষ নির্যাতনের হাত থেকে বাঁচত বর্তমান রাজনীতির যে সিচুয়েশন এখন বর্তমানে ছোট বড় যেগুলো সব দল আছে দল মত নির্বিশিত সবাইকে একত্রিতভাবে বসে আগামী নির্বাচন সুষ্ঠুভাবে কীভাবে পরিচালনা করা যায় সেটা নিয়ে বসলে সবার জন্য মঙ্গল হবে দেশের জনগণের জন্য মঙ্গল হবে এবং দেশের মানুষের অনেকটা স্বস্তি পাবে